আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট জনপ্রিয় গেমস ব্যানটেন, এবং এই ব্যানটেন গেমের সেরা পাঁচটি গেমস আমি আপনাকে দেখাতে চলছি, যেগুলো চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে খেলতে পারেন। এই ব্যানটেন গেমসগুলো কিন্তু অনেক জোস, আর আপনারা জানেন ব্যানটেন একটা নিজস্ব ইউনিভার্স আছে, যে ইউনিভার্সে অনেকগুলো এলিয়েন্স আছে, যে আর এইসব এলিয়েন্সগুলোতে যদি দিয়ে আমরা মনস্টার কিংবা অন্যান্য এডিফ এনিমিকে ডিফেক্ট করার মতো গেমস খেলতে পারে, তাহলে কতই না মজা হয়। সো গাইজ, দেখে নিই এই লিস্টে কোন পাঁচটা গেমস আমাদের জন্য অপেক্ষা করছে। সো গাইজ, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো নাম্বার পাঁচে আমাদের কাছে যে গেমটি আছে, সেই গেমটির নাম হচ্ছে ব্যানটেন দ্য প্রোটেক্টর অফ দি আর্থ। এই ব্যানটেন গেমসের মধ্যে ব্যানটেন তার সমস্ত এলিয়েন রূপস নিতে পারে। যদিও ব্যানটেন এলিয়েন ইউনিভার্স এত বড় যে সে এখানে প্রায় অনেকগুলো মনস্টার থাকে, কিন্তু সে এখানে সবগুলো মনস্টারের রূপ নিতে পারে না। আপনারা জানেন কি না জানি না, কিন্তু ব্যানটেন আর এলিয়েন ফোর্সে কিন্তু 10,000-এরও বেশি এলিয়েন আছে, যার কারণে এতগুলো এলিয়েন দেওয়া সম্ভব না। কিন্তু এই গেমের একটা উল্লেখযোগ্য মিশন হচ্ছে, সে এই গেমের সবচেয়ে বড় ভিলেন অর্থাৎ বিল গেটসকে তারা দ্বার রোগ থামানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করে। এই গেমের সবচেয়ে উল্লেখযোগ্য মিশনই হচ্ছে এইটা। তো গেমটা অবশ্যই আপনারা ট্রাই করতে ভুলবেন না। গেমটা অ্যাভেলেবল আছে PSP-তে। তো নাম্বার চারে আমাদের কাছে যে গেমটি আছে, সেই গেমটির নাম হচ্ছে ব্যানটেন আলটিমেট এলিয়েন কোস্ট অফ দ্য ডিস্ট্রাকশন। এই গেমসটা অনেকটাই জোস। আগের গেমটার ভিতরে ব্যানটেন তো ছোটো ছিল, যে তো এই গেমসটার ভিতরে ব্যানটেন বড় ব্যানটেনকে আপনারা দেখতে পারবেন। আর আপনারা জানেন যে বড় ব্যানটেনের ছোটো ব্যানটেনের থেকেও বেশি পরিমাণে এলিয়েন থাকে, তাছাড়াও বড় ব্যানটেনের এলিয়েনের এক একটা এলিয়েনের দু তিনটা করে রূপও থাকে। গেমটা 3D অ্যানিমেশন দ্বারা তৈরি হয়েছে এবং আপনারা চাইলে এটাকে এনজয় করতে পারেন। সো গাইস, গেমটাকে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। তো নাম্বার তিনে আমাদের কাছে যে গেমটি আছে, সেই গেমটির নাম হচ্ছে ব্যানটেন দ্য এলিয়েন ফোর্স। এই গেমসটার ভিতরে আপনারা ব্যানটেনের সমস্ত এলিয়েনকে প্রায় অ্যাভেলেবল দেখতে পারবেন। তাছাড়াও এটা একটা অত্যন্ত জোস গ্রাফিক্স তৈরি হয়েছে। এখানে আপনারা ব্যানটেনের অনেকগুলো মিশন থাকবে এই গেমের ভিতরে, আর যেমনটা আপনারা গেমের গ্রাফিক্সে দেখতেই পাচ্ছেন যে ব্যানটেনের মুভেবল কীভাবে সেই রূপটা বদলাচ্ছে। আর এরকমই আমাদের, আপনাদের যদি এরকম গেমই পছন্দ হয়ে থাকে তাহলে আপনার গেমটা অবশ্যই ট্রাই করতে পারেন। তো সবচেয়ে মজার তো এটাই যে আমরা ব্যানটেনের এলিয়ানগুলোকে আসছি আর আমরা রূপ বদলে করে তাদেরকে মারছি, এটাই তো ব্যানটেন গেমের আসল মজাটা। সো গাইস, গেমটা ট্রাই করতে ভুলবেন না। তো নাম্বার দুই আমাদের কাছে যে গেমটি আছে, সেই গেমটির নাম হচ্ছে ব্যানটেন এলি দ্য এলিয়ান ফোর্স রাইজ অফ দ্য গেস। তো এই গেমটা ওই গেমটার থেকে অনেকটা ডিফারেন্ট তোমরা দেখতে পাবে। আর এই গেমটা আমাদের এই পাঁচটা গেমের মধ্যে সবচেয়ে ছোট, চাইলে তোমরা এটা ইয়াতে সাইজ সবচেয়ে কম, চাইলে তোমরা এটা 1 GB র্যামও খেলতে পারো। তো নাম্বার ওয়ানে আমাদের কাছে যে গেমটি আছে, সেই গেমটির নাম হচ্ছে ব্যানটেন ওমনিভার্স। এই গেমটা দুটা পার্ট আছে, তবে এই যে গেম পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক ছোটো ব্যানটেনের স্টোরিটা। এই গেমসটা অনেকটা জোস, তবে এই গেমসের ডেভেলপাররা চিন্তা করে এই গেমসটাকে অনেক সুন্দর করে ডেভেলপ করেছে এবং তোমাদের 3D মেনশন গ্রাফিক্স এটাতে অ্যাড করেছে, যার কারণে তোমরা গ্রাফিক্স এলিয়েনদেরকে খুব সুন্দরভাবে দেখতে পারতেছো এবং খুব সুন্দর অ্যাকশন সব ফিল্ডতে এনজয় করতে পারতেছো, যেহেতু এটা ছোটো ব্যানটেনের গেম, যার কারণে তোমরা বেশি এলিয়েন পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো গুড বাই।